চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ সন্ধ্যায় রাজধানীর বনানী থানায় এই মামলা করা হয়। মামলার পর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তার রিমান্ড চাইলে আদালত তাকে 4 দিনের রিমান্ড দেন। এদিকে বিকেলে র‍্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়ে জানান, ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরিমনি 2016 সাল থেকেই মাদক সেবন করতেন, এমনকি ভয়ঙ্কর মাদক LSD ও আইসো সেবন করতেন তিনি। এছাড়া তার বাসায় একটি মিনি বারও রয়েছে যে মদের পার্টি করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ পরিমনির বাসায় এসব মাদক সরবরাহ করতেন। এই সকল পার্টি বা ডিজে পার্টিতে কারা অংশগ্রহণ করতেন এবং কারা বিভিন্নভাবে অনৈতিক কাজে লিপ্ত হতেন, এই সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য পেয়েছি। এই ধরনের তথ্যগুলো উদ্দেশ্যপূর্ণ দিত কিনা সেটাও যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।